আমরা সায়েন্স ফিকশন সিনেমায় প্রায়শই দেখে থাকি যে পৃথিবীর কোনো মানুষ অনেক সহজেই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে গিয়ে বসতি স্থাপন করে। আমাদের স্বপ্নটাও কিন্তু অনেকটা এরকমই। আমরা আমাদের চাঁদ এবং মঙ্গল গ্রহে বসতি গড়ে তুলতে চাই এবং একটা ইন্টারপ্ল্যানেটারি সিভিলাইজেশনে পরিণত হতে চাই। আচ্ছা, আপনারা কি জানেন অন্য কোনো গ্রহে বা চাঁদে বসতি গড়ে তোলার এই ইচ্ছাটা এখন কিন্তু আর স্বপ্ন বা সায়েন্স ফিকশনেই সীমাবদ্ধ নেই, কারণ খুব শীঘ্র এটা বাস্তবায়িত হতে চলেছে। নাসার আর্টিমিস প্রোগ্রামের হাত ধরে এই নতুন যুগের সূচনা হবে, আর যখন এই নতুন যুগের ভিত স্থাপন করা হবে তখন আমরা সবাই সাক্ষী থাকব। 1968 থেকে 1972 সাল পর্যন্ত আমেরিকা মানুষকে চাঁদে পাঠানোর জন্য মোট 9টা মিশন করেছিল, যার মধ্যে 6টা মিশন সফল হয়েছিল এবং এই মিশনগুলোর মাধ্যমে নীল আর্মস্ট্রং সহ মোট 12 জন মহাকাশচারী চাঁদের মাটিতে পা রেখেছিলেন। চাঁদের মাটিতে শেষ মিশন ছিল অ্যাপোলো 17। এই মিশনটা 1972 সালে মহাকাশ পথে পাড়ি দিয়েছিল। তারপর থেকে আর কোনো দেশ চাঁদে মানব মিশন করার চেষ্টা করেনি, আর চাঁদের মাটিতে শেষ মানব মিশনের 50 বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। তবে শীঘ্রই আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবং চাঁদে আধুনিক প্রযুক্তি টেকনোলজির সাথে আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে একটা নতুন যুগ শুরু হতে চলেছে। এই আর্টিমিস প্রোগ্রামের উদ্দেশ্য হল 2024 সালের মধ্যে প্রথম মহিলা এবং পরবর্তী পুরুষকে চাঁদের মাটিতে পাঠানো, আর চাঁদে গবেষণা করার জন্য 2028 সালের মধ্যে সেখানে আর্টিমিস বেস বানানো। বিজ্ঞানীরা চাঁদের মাটিতে আর্টিমিস বেস তৈরি করার জন্য চাঁদের একটা বড় গর্ত শ্যাকেলটন ক্যারেটারকে বেছে নিয়েছেন, যা 12 মাইল চওড়া এবং 2 মাইল গভীর। মানব নির্মিত একটা বিশাল বড় লুনার বেস এই গর্তের ভিতরে কালো অন্ধকারে থাকবে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, এই লুনার বেস তৈরি করার কি কোনো প্রয়োজনীয়তা আছে এবং পরবর্তী স্পেস মিশনের জন্য এটা কি কোনো কাজে আসবে? এই উত্তরগুলো আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন। বন্ধুরা, চাঁদের মাটিতে সোনা, প্লাটিনাম এবং অন্যান্য দুর্লভ ধাতুর গুপ্তধন আছে। যদিও যে কোনো বাইরের কসমিক বডিতে জল পাওয়াই হলো সব থেকে বড় সম্পদ। যদি জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভক্ত করে দেওয়া হয় এবং হাইড্রোজেন ও অক্সিজেনকে লিকুইডে কনভার্ট করা হয়, তাহলে এটা একটা রকেট ফুয়েলে পরিণত হবে, যা স্পেস মিশনের জন্য ভীষণ কার্যকরী প্রমাণিত হবে। পৃথিবী থেকে লঞ্চ করা যে কোনো স্পেস ক্রাফ্টকে চাঁদের মাটিতে পুনরায় রিফিল করা যাবে। বিজ্ঞানীদের মতে শ্যাকেলটন ক্যারেটারের গভীরে জল বরফের আকারে চাপা পড়ে আছে। যদি সেখানে জলের অনেক বড় ভাণ্ডার উপস্থিত থেকে থাকে তাহলে সেটা ফুয়েলের অনেক বড় রিসোর্স হতে পারে। নাসার মতে চাঁদের মাটিতে 600 মিলিয়ন থেকে শুরু করে 1 বিলিয়ন মেট্রিক টন পর্যন্ত লুনার আইস উপস্থিত আছে, যা ভবিষ্যতের মানব মিশনগুলোর জন্য অনেক বড় একটা সম্পদ। যদি আমরা এই জলকে ভালোভাবে হারভেস্ট করতে পারি তাহলে চাঁদ মঙ্গল গ্রহে মিশনের জন্য একটা ফুয়েল স্টেশন হিসেবে কাজ করতে পারবে। কিন্তু এই সব কিছু এতটাও সহজ হবে না। চাঁদে লুনার বেস তৈরি করার জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আর্টিমিস প্রোগ্রামের 4টে প্রধান কম্পোনেন্ট আছে। প্রথমটা হলো স্পেস লঞ্চ সিস্টেম রকেট, যা এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী রকেট হবে। দ্বিতীয় কম্পোনেন্টটা হলো অরিয়ন স্পেস ক্রাফ্ট, যা মহাকাশচারীদের চাঁদের মাটিতে নিয়ে যাবে। তৃতীয় কম্পোনেন্টটা হলো লুনার গেটওয়ে, এটা এক ধরনের ছোট স্পেস স্টেশন যা চাঁদের পাশে ঘুরতে থাকবে। এবং এই মিশনের চতুর্থ কম্পোনেন্ট হবে হিউম্যান ল্যান্ডিং সিস্টেম, যার সাহায্যে মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন, আর এই সব সিস্টেম একসঙ্গে অপারেট হবে। তাহলে চলুন বন্ধুরা, আর্টিমিস প্রোগ্রামকে কীভাবে পরিণতি দেওয়া হবে সেই ব্যাপারে এবারে বিশদে জেনে নেওয়া যাক। আর্টিমিস প্রোগ্রামের প্রথম মিশনেই মহাকাশচারীদের চাঁদের মাটিতে নামানো সম্ভব হবে না, কারণ এই ধরনের মিশনে হাই রিস্ক থাকে। যে কোনো মানব মিশনকে পরিণতি দেওয়ার আগে সেই মিশনে ব্যবহৃত টেকনোলজি সঠিকভাবে কাজ করছে কি না সেই ব্যাপারে নিশ্চিত হতে হয়, আর সেই নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞানীরা আনম্যান্ড মিশন করেন। এই মিশনে সফল হলে তবেই মানব মিশন পাঠানোর রিস্ক নেওয়া যায়, আর আনম্যান্ড মিশনকে পরিণতি দেওয়া রকেট এবং টেকনোলজিগুলো সেই মিশনে ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানীরা চাঁদের মাটিতে মানুষের অবতরণের জন্য অ্যাপোলো প্রোগ্রামেও ঠিক এই কাজটাই করেছিলেন। অ্যাপোলো 4, 5 এবং 6 এই 3টে আনম্যান্ড মিশনকে সবার প্রথমে পরিণতি দেওয়া হয়েছিল, তারপর অ্যাপোলো 7, 8, 9 এবং 10 এই মিশনগুলোকে পরিণতি দেওয়া হয়েছিল, যেখানে মহাকাশচারীরা ছিলেন ঠিকই কিন্তু তাদেরকে চাঁদের মাটিতে নামানোর জন্য ল্যান্ডার উপস্থিত ছিল না। অর্থাৎ এই মিশনগুলোতে মহাকাশচারীদের কিন্তু চাঁদের মাটিতে নামানোর জন্য পাঠানো হয়নি, বরং তাদের শুধুমাত্র সমস্ত সিস্টেম টেস্ট করার জন্য পাঠানো হয়েছিল। অ্যাপোলো 7, 8, 9 এবং 10 মিশনে মহাকাশচারীরা চাঁদে গিয়েছিলেন ঠিকই কিন্তু তারা চাঁদের অরবিটে ঘুরে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছিলেন।
যখন বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হয়ে যান যে তারা এবার চাঁদের মাটিতে মানব মিশন পাঠাতে পারবেন, তারপরই অ্যাপোলো 11 লঞ্চ করা হয় এবং কোনো মানুষকে প্রথমবার চাঁদের মাটিতে নামানো হয়। ঠিক একইভাবে আর্টিমিস প্রোগ্রামটাকেও পরিণতি দেওয়া হবে। এই প্রোগ্রামের প্রথম পর্যায়ে 3টে মিশন করা হবে, যার মধ্যে আর্টিমিস 1 মিশনটা 2022 সালে সম্পূর্ণ হয়ে গেছে। এখানে SLS রকেট অরিয়ন স্পেস ক্রাফ্টটাকে লঞ্চ করা হয়েছিল। এই মিশনে কোনো মানুষের উপস্থিতি ছিল না, অর্থাৎ এটা একটা আনম্যান্ড মিশন ছিল। এই মিশনটার উদ্দেশ্য হলো মহাকাশ চারীদের নিয়ে যাওয়ার জন্য যে রকেট এবং স্পেস ক্রাফ্টটা ব্যবহার করা হবে সেটা তাদের জন্য সুরক্ষিত কিনা সেটাই নিশ্চিত করা। এই মিশনটা চলাকালীন 13টা ছোট ছোট স্যাটেলাইটও লঞ্চ করা হয়েছিল। আর্টিমিস 1-এর পরে আর্টিমিস 2 লঞ্চ করা হবে, যেখানে মহাকাশ চারীদের পাঠানো হবে। এই মিশনের উদ্দেশ্য হবে অরিয়ন স্পেস ক্রাফ্টের লাইফ সাপোর্ট সিস্টেম ভবিষ্যতের মুন মিশনের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকবে কিনা সেটা জানা। এই মিশনে 4 মহাকাশ চারীকে লুনার অরবিটে পাঠানো হবে আর তারা সেখানে চাঁদকে প্রদক্ষিণ করে 4 সময় কাটাবেন। তারপর তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন এবং আর্টিমিস 3 মিশন লঞ্চ করা হবে, যেখানে প্রথমবার একজন মহিলা চাঁদের পৃষ্ঠতল স্পর্শ করবেন এবং 50 বছরেরও অধিক সময় অপেক্ষার পর চাঁদের মাটিতে পুনরায় কোনো মানুষ পা রাখবেন। আর্টিমিস 3 2024 সালে লঞ্চ করা হবে। এই স্পেস লঞ্চ সিস্টেমটা 2011 সাল থেকেই ডেভেলপ করা হচ্ছে। যখন নাসা প্রথমবার আর্টিমিস প্রোগ্রাম সম্পর্কে ঘোষণা করেছিল তখন থেকেই। এটা এখনও পর্যন্ত হওয়া সবথেকে শক্তিশালী রকেট এবং পৃথিবীর সবথেকে ভারী লিফট ভেহিকেল। এটা এতটাই শক্তিশালী যে একটা 32-তলা ইমারতকেও তুলে ফেলে দিতে পারে। SLS-এর কাজ হবে অরিয়ন স্পেস ক্রাফ্টকে পৃথিবীর অরবিটে নিয়ে যাওয়া। পৃথিবীর অরবিটে পৌঁছানোর পর অরিয়ন স্পেস ক্রাফ্ট নিজের কাজ শুরু করে দেবে। এই স্পেস ক্রাফ্টটা 3টে পার্টের সঙ্গে জুড়ে তৈরি করা হয়েছে, যার মধ্যে প্রথমটা হলো ক্রু মডিউল, যেখানে 6 মহাকাশচারী কাজ করতে পারবেন এবং মহাকাশের গভীরে ট্রাভেল করতে পারবেন। কিন্তু এই মিশনে শুধুমাত্র 4 মহাকাশচারীকেই চাঁদে পাঠানো হবে। এই দ্বিতীয় অংশটা হলো সার্ভিস মডিউল, যেখানে মহাকাশচারীদের লাইফ সাপোর্ট সিস্টেম উপস্থিত আছে। সার্ভিস মডিউলের কাজ হবে ক্রু মডিউলে পর্যাপ্ত প্রেশার এবং অক্সিজেন বজায় রাখা। পাশাপাশি সার্ভিস মডিউলে একটা ইঞ্জিনও থাকবে, যেটা মহাকাশের গভীরে অপারেট করা হবে। অরিয়নের তৃতীয় অংশটা হলো অ্যাবর্ট সিস্টেম। এটা মূলত মহাকাশচারীদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। যদি লঞ্চ থেকে শুরু করে পৃথিবীর অরবিটে প্রবেশ করা পর্যন্ত মিশনে কোনো গণ্ডগোল হয়, তাহলে মহাকাশচারীরা এই অ্যাবর্ট সিস্টেমের সাহায্যে নিজেদের প্রাণ বাঁচাতে পারবেন। অরিয়ন স্পেস ক্রাফ্ট একবার পৃথিবীর অরবিটে পৌঁছে গেলে লোড কম করার জন্য অ্যাবর্ট সিস্টেমকে সরিয়ে ফেলা হবে, কারণ এবার অরিয়ন নিজেই সুরক্ষিতভাবে অ্যাবর্ট করতে পারবে। রকেট থেকে আলাদা হওয়ার পরে অরিয়ন স্পেস ক্রাফ্ট দ্রুত গতিতে চাঁদের দিকে এগিয়ে যাবে। আর্টিমিস প্রোগ্রামটা কিন্তু নাসা একা পরিণতি দেবে না, বরং এই মিশনে কিছু আন্তর্জাতিক এবং প্রাইভেট কোম্পানি সহযোগিতা করবে। অরিয়ন স্পেস ক্রাফ্ট চাঁদে পৌঁছে গেলেও অরিয়ন স্পেস ক্রাফ্ট চাঁদে নামার জন্য সঙ্গে করে কোনো ল্যান্ডার নিয়ে যাবে না, যার ফলে SpaceX এই মিশনের পূর্বেই চাঁদের অরবিটে হিউম্যান ল্যান্ডিং সিস্টেম সেট করে রাখবে। আর যখন অরিয়ন স্পেস ক্রাফ্ট চাঁদের অরবিটে পৌঁছে যাবে, তখন সেখানে আগে থেকে উপস্থিত হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের সাথে অবতরণ করবে। তারপর 2 মহাকাশচারী অরিয়ন স্পেস ক্রাফ্টে থাকবে এবং বাকি 2 মহাকাশচারী ল্যান্ডিং সিস্টেমে চলে যাবেন। এই 2 মহাকাশচারী ল্যান্ডিং সিস্টেমের সাহায্যে চাঁদের মাটিতে নামবেন। ততদিন পর্যন্ত অরিয়ন স্পেস ক্রাফ্ট চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে। মহাকাশচারীরা 1 সপ্তাহ পর্যন্ত চাঁদের পৃষ্ঠতলে রিসার্চ করবেন, তারপর তারা পুনরায় অরিয়নে ফিরে আসবেন এবং অরিয়নের মাধ্যমে পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন। তবে আর্টিমিস প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ হচ্ছে না, বরং এটা একটা নতুন যুগের সূচনা হবে। আসলে ভবিষ্যতে চাঁদে মানব সভ্যতা গড়ে তোলার জন্য সবার প্রথমে চাঁদের অরবিটে একটা ছোট স্পেস স্টেশন বানাতে হবে, যা চাঁদের অরবিটে ঘুরতে থাকবে। এটা ঠিক তেমনই হবে যেভাবে পৃথিবীর অরবিটে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঘুরছে। কিন্তু চাঁদের অরবিটে তৈরি স্পেস স্টেশন ISS-এর তুলনায় অনেকটাই ছোট হবে। চাঁদের অরবিটে যে স্টেশনটা নির্মাণ করা হবে তার নাম হবে গেটওয়ে, যেটা ভবিষ্যতে চাঁদে যে সমস্ত মানব মিশন করা হবে সেগুলোর জন্য অনেক উপকারী প্রমাণিত হবে। আসন্ন মিশনগুলোতে পৃথিবী থেকে আগত স্পেস ক্রাফ্ট গেটওয়েতে থামবে এবং মহাকাশচারীরা সেখানে কিছুদিন থেকে তাদের গবেষণা সম্পূর্ণ করবেন। এই গেটওয়েতে আগে থেকে ল্যান্ডিং সিস্টেম উপস্থিত থাকবে, যেটা ব্যবহার করে তারা চাঁদের পৃষ্ঠতলে নামবেন এবং এর সাহায্যেই তারা পুনরায় গেটওয়েতে ফিরে আসবেন।
এই গেটওয়ের সাহায্যে 2028 সালের মধ্যে চাঁদে একটা লুনার বেস নির্মাণ করা হবে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মিশন করার জন্য চাঁদের এই লুনার বেসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, 2028 সালের মধ্যে নাসা কি এত কিছু শেষ করতে পারবে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।